আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের একটি আমার স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব। আমাদের মতো যুবকরা আমরা যখন টাকা পয়সা জমাই তখন হয়তো আমরা বিভিন্ন ধরনের পছন্দের দিনে গেজেট কেনার জন্য আমরা স্বপ্ন দেখি যে কেউ হয়তো বাইক কিনতে চায় কেউ হয়তো ক্যামেরা কিনতে চায় কেউ হয়তো একটা ভালো একটা পিসি বিল্ড করতে চায় বিভিন্ন মানুষের কেউ হয়তো আইফোন কিনতে চায় তো যার যার পছন্দের সেই গেজেটটা সে কিন্তু নিতে চায় কিন্তু আমার ক্ষেত্রটা একটু ভিন্ন ছিল আমি চিন্তা করেছিলাম আমার যে অল্প অল্প করে যে টাকাটা জমাচ্ছি আমি যেন সেই টাকাটা একটা মানে আমার টাকাটা ঠিক থাকে যেমন আমি যদি বাইক কিনতাম তাহলে বাইকটা কিন্তু পুরনো হয়ে যেত যা কিছু কিনতাম সেটা কিন্তু ওয়েস্ট হয়ে যেত যে আমি চেয়েছিলাম আসলে জমিন কেনা যেমন আমার বাবা এই যে এই 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 জমিটা যখন কিনেছিলেন দু তিন সাল বা চার সালের দিকে তখন যে টাকা এটা কিনেছেন মানে এইখানে সাতাশ শতাংশ জমি তো জি আব্বু ব্যথা বাইসো ঠিক হয়ে যাবে সাতাশ শতাংশ জমি যে টাকায় কিনছে তার চেয়ে একশো গুণ বেশি কিন্তু এখন এই এইটার ভ্যালু তো চিন্তা করুন তো আমার আসলে ছিল এইরকম একটা ইচ্ছা যে আমি প্রথম জমি কিনবো বা যে যে টাকাটা আমি জমাছি এটা দিয়ে আমি যতটুকু পারে তো টাকাটা জমিয়ে আমি দু হাজার সতেরো আঠারোর দিকে বাবার কাছে টাকাটা হস্তান্তর করি এবং বলি এই টাকায় যতটুকু সম্ভব আমি জমি কিনবো মানে তারপর আমি যা কিছু করি যে হোক যেটা তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ যাই হোক এটা ছিল আমার টার্গেট কিন্তু আসলে সেই সময় হয় নাই অনেকগুলো জমি দেখেছিলাম আমার এক দাদি তিনি জমি বিক্রি করছেন ওনার জমিটা কিনতে আসলাম হইল না কাগজপাতির জন্য কিছু কাগজপাতি করতে হবে তারপর আর হইল না ওটা আমাদের রাখা হইল না পরবর্তীতে আরেকটা জমি আমার ফুফু দিবে তারটাও হইল না তো এভাবে সময় কালক্ষেপণ হচ্ছে তো হয়তো আল্লাহ ভালো কিছু চেয়েছিলেন এবং আমার জন্য আরও ভালো কিছু ছিল বেটার কিছু ছিল এর জন্য ওইগুলো হয়নি তো পরবর্তীতে এই দু সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ চব্বিশ তারিখ সম্ভবত চব্বিশ তারিখ আমার একটা দলিল রেজিস্ট্রি হয় যেটা ছিল তিপ্পান্ন শতাংশের একটি ধানের জমি আলহামদুলিল্লাহ যেটা রেজিস্ট্রি হয় এবং দলিল হয় যেটা আল্লাহ করতে আমাকে তৈফিক দিয়েছেন আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ একটু সময় আমার লাগলে হয়তো তখন আমি যদি শুরুর দিকে কিনতাম তাহলে হয়তো আমি এতটাক পারতাম না কারণ যেহেতু ওই জমাইতে একটা টার্গেট ছিল সেটা দু হাজার চব্বিশ সালে এসে আল্লাহ আমাকে পূরণ করিয়েছেন এবং সেটা সম্ভব হয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমার সেই জমিতে কিন্তু ধান সেখানে আপনার মনে করেন আমাদের এখানে হিসাবে তে শতাংশ আট কাটা হয় আট কাটায় প্রত্যেক কাটায় পাঁচ কাঠ পাঁচ মন করে ধান হলে পাঁচ আট চল্লিশ মন ধান হবে সেখানে তার মানে এটা কিন্তু আমার প্রত্যেক বছর আসতেই থাকবে এবং এই জমির ভ্যালু কিন্তু দিন দিন বাড়ার সাথে কিন্তু বাড়তে থাকবে তার মানে আমি দেখলাম যে আমার এই যে স্বপ্নটা ছিল প্রথম মানে জীবনের আমার এই ইনকাম দিয়ে আমার এই জমিটাটা নেয়া এবং আমি আশা করি আল্লাহ রহমত আমাকে আল্লাহ ভালো একটি মানে বুদ্ধি দিয়েছেন অর্থাৎ আমাকে চিন্তা দিয়েছেন কারণ আল্লাহ না দিলে তো আসলে এই চিন্তাটা আসতো না এবং আল্লাহ আমাকে সেই মানে স্বপ্নের দিকে নিয়ে গেছেন আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য একটা সৌভাগ্যের এবং আনন্দের বিষয়